বারবার বেভাস মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন রাজ্যের কারামন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিরি। কিছুদিন আগেই ভারতবর্ষের রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে গোটা রাজ্যে তথা গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছিলেন। একাধিক থানায় তার বিরুদ্ধে FIR হয়েছিল, হাইকোর্টে মামলা চলছে অখিল গিরির বিরুদ্ধে। আর এই মুহূর্তে আবারও চরম বিস্ফোরক অখিল গিরি, আর এবার অখিল গিরির গলায় তৃণমূলের উল্টোসুর। অখিল গিরির বিস্ফোরক মন্তব্যে, বেফাজ মন্তব্যে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লালন শেখ অসুস্থ ছিলেন, তার চিকিৎসা করিয়েছিল রাজ্য সরকার, দাবি করলেন অখিল গিরি। ফের একবার ভুল বকলেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। তাঁর দাবি, বকটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখ অসুস্থ ছিলেন, তার চিকিৎসা করিয়েছিলেন মন্ত্রীমশাই। আবারও এই কথা বললেন রামনগরের বিধায়ক অখিল গিরি। সোমবার সন্ধ্যায় রামপুরহাটের পান্থশ্রী অতিথিনিবাসে অস্বাভাবিক মৃত্যু হয় বকটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তথা তৃণমূল নেতা লালন শেখের। CBI-এর দাবি, তাদের অস্থায়ী ক্যাম্প অফিসের শৌচাগারে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় লালন শেখকে। লালনের মৃত্যু নিয়ে দিনভর উত্তপ্ত হয়ে ওঠে রামপুরহাটসহ বীরভূমের একাংশ, দফায় দফায় বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। বিকেলে এই মৃত্যু নিয়ে কারা প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া চাওয়া হয়। জবাবে অখিল গিরি বলেন, সংশোধনাগারে অনেকেই অসুস্থ হয়ে আসেন, সরকার তাদের সাধ্যমতো চিকিৎসা করায়। জেলের হাসপাতালে দরকারে বাইরের হাসপাতালেও চিকিৎসা করানো হয়, কিন্তু কেউ মারা গেলে তা কিছুই করার নেই। কিন্তু প্রশ্ন হলো, গত 4 ডিসেম্বর লালন শেখকে গ্রেপ্তার করেছে CBI, তারপর থেকে CBI হেফাজতে ছিল সে। প্রথমে 6 দিন ও পরে 3 দিন CBI হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট আদালত। দ্বিতীয় দফার হেফাজতের দ্বিতীয় দিনে মৃত্যু হয় লালনের। প্রশ্ন হলো, লালন শেখ জেলে গেলেন কবে যে রাজ্য সরকার তার চিকিৎসা করাবে? রামপুরহাটের বকটুই গণহত্যার প্রধান অভিযুক্ত ছিলেন লালন শেখ, তার নির্দেশেই গ্রামে সোনা শেখের বাড়িতে আগুন ধরানো হয়েছিল বলে খবর, যাতে জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছিল 9 জনের। আর এই মুহূর্তে চরম বিস্ফোরক অখিল গিরি আবারও কিন্তু চরম বেফাজ মন্তব্য করে দলকে কিন্তু কার্যত অস্বস্তিতে ফেলে দিলেন, কালীঘাটকে অস্বস্তিতে ফেলে দিলেন অখিল গিরি। লালন শেখের মৃত্যুর জন্য দল যখন CBIকে কাঠগড়ায় তুলছে, CBI তাকে হত্যা করেছে, CBI তার উপর অত্যাচার করে তাকে মেরে ফেলেছে, এমনই যখন তথ্য খড়া করছে দল, লালন শেখের স্ত্রী যখন তার বয়ানে CBI-এর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক এবং ভয়ঙ্কর তথ্য সামনে আনছে, লালন শেখের জিভ কেটে নিয়েছিল CBI এমনও কিন্তু তথ্য সামনে আনছে, আর তখনই রাজ্যের কারামন্ত্রী তথা তৃণমূল বিধায়কের গলায় উল্টো সুর, তৃণমূলের উল্টো সুর শোনা গেল। স্পষ্ট জানালেন, সংশোধনাগারে অনেকেই অসুস্থ হয়ে আসেন, সরকার তাদের সাধ্যমতো চিকিৎসা করায়। জেলের হাসপাতালে দরকারে বাইরের হাসপাতালেও চিকিৎসা করানো হয়, কিন্তু কেউ মারা গেলে তো কিছু করার নেই। যখন লালন শেখের মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছে গোটা রাজ্য, তৃণমূল কংগ্রেস যখন CBIকে কাঠগড়ায় তুলছে, আর ঠিক সেই মুহূর্তে লালন শেখের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অখিল গিরি। বন্ধুরা কী বলবেন, অখিল গিরির এই মন্তব্যের পরপরই কিন্তু প্রশ্ন উঠে গেল অনেকগুলো। তাহলে কি লালন শেখ সত্যি সত্যি অসুস্থ ছিলেন? কিভাবে মারা গেলেন লালন শেখ? সেই নিয়ে কিন্তু তোলপাড় চলছে গোটা রাজ্যে। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।